চার বছর পর আবারও সাকিব খানের বাড়িতে হাজির হলেন অপু বিশ্বাস। তাহলে কি সাকিব অপুকে ঘিরে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটছে? আবারও কি এক হচ্ছেন সাকিব অপু? পুরো ঘটনা জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। সাবেক তারকা দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান ছেলে আবরাম খান জয়। বহু সফল ছবির জনপ্রিয় এই জুটির ভালোবাসার প্রতীক হয়ে আছে জয়। ডিভোর্সের পর থেকে সাকিব অপুর যতবার দেখা হয়েছে তা ওই জয়ের সুবাদেই। স্ত্রীকে ত্যাগ করলেও ছেলেকে প্রচণ্ড ভালোবাসেন সাকিব। কাজে কর্মে এমনটাই বরাবর বোঝাতে চেয়েছেন বাংলাদেশের কিং খান। অপু বিশ্বাস ও জয়কে কখনো সাকিবের কাছে যেতে বাধা দেননি। মাঝে মাঝে সাকিব এসে অপুর বাসা থেকে জয়কে নিয়ে গিয়েছেন, সারাদিন রেখেছেন নিজের কাছে, খেলা করেছেন, শপিং করেছেন আর সন্ধ্যার পর পৌঁছে দেন অপু বিশ্বাসের বাসায়। মাঝে মাঝে অপু নিজে জয়কে পৌঁছে দেন সাকিবের বাসায়, নিজে কখনো যাননি সাকিবের বাসায়। কিন্তু গত সপ্তাহে অপু হঠাৎ করে হাজির হন সাকিব খানের বাসায়। সাকিব খান চলচ্চিত্র অঙ্গনের লোকদের এদিন বাসায় দাওয়াত করেন, কিন্তু কেউ জানত না আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন অপু বিশ্বাস। সবাইকে অবাক করে চিত্রনায়িকা মাহির সাথে হাজির হন অপু। অপুকে সাকিবের বাসায় দেখে অবাক হন সবাই। কিছুক্ষণের মধ্যে পার্টির মূল আকর্ষণ হয়ে ওঠেন সাকিব অপু। সাকিব খান আমন্ত্রিত অতিথিদের রিসিভ করছিলেন আর অপু বিশ্বাস ঘুরে ঘুরে দেখছিলেন পুরো বাসা। অপুকে দেখে মনে হচ্ছিল এটা তার নিজের বাড়ি, নিজের সংসার। সাকিব অপুকে অনেকদিন পর একসাথে দেখে সেখানে উপস্থিত সবাই খুব খুশি হয়। কিন্তু অনুষ্ঠানে অপু থেকে বাপ্পি চৌধুরী সবাইকে দেখা গেলেও দেখা যায়নি সাকিবের সাথে কাজ করে জনপ্রিয় হওয়া আরেক নায়িকা বুবলিকে। তাহলে কি বুবলিকে দাওয়াত দেননি সাকিব খান?